আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, লিভার, পিত্তথলি, পিত্তনালী ও প্যানক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন, যাদেরকে হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জন বলেন। আমি বর্তমানে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছি। আমি 15 দিন আগে জাকিয়া 13 বছর বয়স ওর একটি লিভার টিউমারের সার্জারি করেছি। আজকে ওনাদের মুখ থেকে শুনবো যে আসলে কী ওনাদের হয়েছিল। আমি যদি সংক্ষেপে বলি, সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে লিভারের দুটো অংশ, ডান অংশ এবং বাম অংশ। লিভারের ডান অংশটাই অনেক বড়, অর্থাৎ বাম অংশের থেকে দ্বিগুণ হচ্ছে ডান অংশ। আমি ওর বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা নিয়ে এসেছিল, আল্ট্রাসোনোগ্রাম, সিটি স্ক্যান, সবগুলো ঘেঁটে দেখলাম ওর ডান লিভারের পুরোটাই একটি টিউমার দিয়ে ভরে গেছে। আমি রোগীদের লোকজন সকলকে আশ্বস্ত করলাম, আপনারা নিশ্চিন্তে অপারেশনে যেতে পারেন। এই ধরনের অপারেশন আমি রেগুলার করি এবং আলহামদুলিল্লাহ রোগীরা সবাই ভালোভাবেই বাসায় যাচ্ছেন, ওনারাও আশ্বস্ত হন এবং সার্জারি করে বাসায় গিয়েছেন। বেসিক্যালি 5 দিন আগেই আজকের সেলাই কাটতে এসেছেন। আমরা একটু ওনাদের কাছ থেকে শুনি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমিনুল হক, বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন সদস্য। আমার বাড়ি কিশোরগঞ্জ জেলা, ইটনা থানা। আমার মেয়ে জাকিয়া গত 1 মাস আগে পেট ব্যথায় হঠাৎ আক্রান্ত হয়ে পড়েন। পরে আমি জামালপুর জেলার সদর হাসপাতালের ডাক্তার নুরুজ্জামান মুরাদ সাহেব এবং ডাক্তার শাহ আলম স্যারের শরণাপন্ন হই। তখন তারা কিছু টেস্ট পরীক্ষা নিরীক্ষা দেন। আমি তখন টেস্ট পরীক্ষা নিরীক্ষার এক পর্যায়ে স্যাররা আমাকে বলেন যে লিভারের সমস্যা হয়েছে, একটা টিউমার হয়েছে লিভারে। তখন আমি খুব চিন্তিত হয়ে পড়ি যে এখন আমি কোথায় যাব, কি করব, দেশের ভিতরে কোনো চিকিৎসা পাবো কি না বাইরে, দেশের বাইরে যেতে হবে। তখন তারা আমাকে অনেকেই সুপরামর্শ দেন যে আপনি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, আপনার এই অবস্থায় ডাক্তার জনাব মুস্তাফিজ স্যারের কাছে যান, উনি ভালো চিকিৎসা দিবে, কোনো সমস্যা হবে না। পরে এমতো অবস্থায় আমি ডাক্তার জনাব মুস্তাফিজুর রহমান স্যারের কাছে আসি, ঢাকা ফরাজি হাসপাতাল। তখন আসার পরে স্যার আমাকে আমাদের দেখে, জাকিয়াকে দেখে এবং চিকিৎসা নিয়োজিত হন, অপারেশন করান এবং লিভার অপারেশন করে খুবই ভালোভাবে সাফল্য হয়। এখন কোনো সমস্যা নাই, আমার মেয়েকে আজকে এই কি সেলাই কেটে দিয়েছেন এবং ছুটি দিয়েছেন দেশে চলে যাওয়ার জন্য, কোনো সমস্যা নাই। শুকর আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আমাদের সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম জাকিয়া। আমার গত 15 দিন আগে লিভার টিউমারের অপারেশন হয়েছে। ডাক্তার মুস্তাফিজুর রহমান স্যার আমার অপারেশন করেছে আর এখন আমি ভালো আছি। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমি আমাদের সকলের জন্য দোয়া করবেন, যেন আমি বড় হয়ে পড়ালেখা করে বড় হয়ে দেশের জন্য কিছু করতে পারি। জি দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা জাকিয়া এবং জাকিয়ার বাবার মুখ থেকে তাদের রোগ এবং কী অপারেশন হয়েছে সেটা আমরা শুনেছি। আসলে আপনাদের কাছে যেটা আমি বলতে চাচ্ছি যে লিভার নিয়ে আমাদের বেশ একটা ভয়ের জায়গা মানুষের কাছে, সাধারণ পেশেন্টদের কাছে। যখন কেউ শুনে যে তার লিভারে টিউমার হয়েছে বা ক্যান্সার হয়েছে বা লিভারে পাথর বা লিভারের ফোড়া, তখন খুবই তাড়াহুড়ো করে এবং তারা ভীত হয়ে পড়ে, কোথায় যাবে, কাকে দিয়ে সার্জারি করবে। আমি যেটা বলতে চাচ্ছি যে এ ধরনের সার্জারি কিন্তু বাংলাদেশে প্রতিনিয়ত হচ্ছে। আমরা বেশ কয়েকজনই এই ধরনের সার্জারি, বিশেষ করে হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জনরা এই অপারেশনগুলো করে থাকি। সুতরাং আপনারা ভীত হবেন না, অপারেশন বাংলাদেশেই হয়। আমরা নিয়মিতই এই লিভার সার্জারিগুলো করে থাকি। বাংলাদেশের ডাক্তারদের উপর বিশ্বাস রাখুন, তাদের সাথেই থাকুন। আশা করি বেশ ভালো থাকবেন, দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।